আল্লাহ রসুল বলেন, যদি কোনো আল্লাহর গোলাম আল্লাহর 99টি সিফতি নাম যদি অন্তরের ভিতরে জপতে পারে, আল্লাহ রব্বুল আলমিন ওই অন্তরের ভিতরে যত অশান্তি থাক না কেন, সমস্ত অশান্তি মনটাকে আল্লাহ রব্বুল আলমিন প্রশান্তি দিয়ে ভরপুর করে দেন। বলি সুবহানাল্লাহ। বলেন তো, রহমান কে, মালিক কে, রহিম কে, সাত্তার কে, কাহার কে? জোরে বলি, আমাদের রব কে। সবাই বলেন, আমাদের রব কে। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, 90% মুসলমানের দেশে আল্লাহু আকবার নামের স্লোগান দিলে আজকে ফেরাউনের লোকজন, আবু জাহাল, উতবা, সাইবার লোকজন আজকে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গি এবং জামা শিবিরের তকমা লাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে সঙ্গে জখমি এবং জামা শিবিরের তকমা লাগিয়ে দেয়, আমি স্পষ্টভাবে বলতে চাই, ওদের দেহের ভিতরে যদি পরীক্ষা করা দেখা যায়, ফেরাউন, কারণ এবং নমরুদের রক্ত ওদের দেহের সঙ্গে মিশে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। জোরে বলি, আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, হে ইমানদারগণ, তোমরা ইমান আনো। নাম্বার ওয়ান, আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বললেন, হে ইমানদারগণ, তোমরা ইমান আনো। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এখনো পরিপূর্ণভাবে ইমান আনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে, নাম্বার ওয়ান বলে দিলেন, আমানু বিল্লাহ, একমাত্র ইমান আনতে হবে। বলেন তো কার উপর? জোরে বলুন, কার উপর ইমান আনবো? আমার রাসূল যখন কাফিরদেরকে বললেন তোমরা ইমান আনো আল্লাহর উপর, সঙ্গে সঙ্গে তারা প্রথম আমার রাসূলকে প্রশ্ন করলেন, ও গো মুহাম্মদ, আপনি যে রবের প্রতি ইমান আনতে বলতেছেন, আপনি বলেন তো আপনার রবের বাড়ি কই? ও মুহাম্মদ, আপনি বলেন তো মানুষগুলো কিসের সৃষ্টি? আমার রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে মাটি থেকে সৃষ্টি করেছেন। বললেন, আপনি বলেন তো ফেরেশতা কিসের তৈরি? বললেন, ফেরেশতাগুলোকে রব নূর দ্বারা তৈরি করেছেন। এবার বলে দিলেন, আপনি বলেন তো এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি করা হয়েছে? সঙ্গে সঙ্গে আমার রাসূল বলে দিলেন, বুদবুদ নামের একটা ফেনা থেকে সৃষ্টি করা হয়েছে। এবার বললেন, আপনি বলেন তো আকাশের মেঘমালাটা কি থেকে তৈরি করা হয়েছে? আমার রাসূল বললেন, আকাশের মেঘমালাটাকে ধোঁয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। সঙ্গে সঙ্গে তারা বললেন, ও গো মুহাম্মদ, যদি তাই হয়ে যায় আপনি বলেন তো আপনার রব কিভাবে সৃষ্টি হয়ে গেল? আপনার রবের সৃষ্টির উপাদান কি? তার সন্তান আছে না, স্ত্রী সন্তান আছে কিনা, পিতামাতা আছে কিনা? হাজার যখন প্রশ্ন করে ফেললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আকাশের দিকে তাকিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ও গো নবী, আপনার আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, এবার আপনি সঙ্গে সঙ্গে আপনার রবের পরিচয়টা আপনি তাদের সামনে উপস্থাপন করুন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তাদের সামনে দিয়ে দিলেন। আমার সঙ্গে সবাই সুর মিলিয়ে আল্লাহর পরিচয়টা আমরা বলে দেই। সকলে বলি, কুলু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি, আল্লাহু আকবার। নাম্বার টু, তারা বললেন, আমাদের তো পৃথিবীতে চলার জন্য প্রত্যেকটা মানুষের এক একটা নাম আছে। কারো নাম হাবিব, কারো নাম আবদুল্লাহ, কারো নাম আব্দুর রহমান, কারো নাম হাসান, কারো নাম হুমাইরা, আবার কারো নাম মিতু, কারো নাম সবাই, এমন নাম আছে কিনা? আসতে বলবেন না, নাম আছে কিনা? এবার সঙ্গে সঙ্গে তারা বলে ফেললেন, ওগো নবী, আপনার রবের নাম আছে কিনা? বলেন তো আমার রবের নাম আছে কিনা? আসতে বলবেন না, রবের নাম আছে কিনা? আজকে দেখবেন মোবাইল ফোনগুলো যখন কিনবেন, কোম্পানিগুলো সুন্দর করে মোবাইল ফোনে সুন্দর করে একটা লোগো লাগিয়ে দেয় কোম্পানির নামে। কথা বলেন ঠিক কিনা? আমার মোবাইল ফোনে লেখা আছে স্যামসাং,
কোন মোবাইল লেখা আছে নোকিয়া, আই-10, আইফোন থেকে হাজারো নামগুলো, কোম্পানির নামগুলো সুন্দর করে পড়াগে লোকেশন দিয়ে সুন্দর করে লগ ইন করে দেওয়া হয়। বলেন তো আমরা কোন কোম্পানির লোক, আমরা কোন কোম্পানির লোক বলতে পারছেন না? আহারে কপাল পর হইলাম নাকি? আমরা কোন কোম্পানির? একটু তাকান সম্মানিত আপনজনের। আমার আল্লাহ বললেন, বান্দা তোমার নিচের দেহের দিকে একটু তাকাও, দেখেন ছোট্ট সুন্দর দুইটা হাত দিয়েছেন কে? আস্তে বলবেন না, কে? এই হাতটাকে নিবেন, নিয়ে পানিতে ভিজাইবেন, ভিজে একটি সাদা একটি কাগজের উপর রেখে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নামটা উঠে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আলিফ লাম লাম হা, আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা শুধু তাই নয়, আমি তোমার এমন রব, আমি তোমার এমন মালিক, আমি তোমার এমন খালিক, তোমার দেহের ভিতরে শুধু আমার নামটাই দিয়ে দেই নাই, তোমার ডান হাতের দিকে তাকাও, এক পাশে আছে 1, 10, 8, 18, আর অপর প্রান্তে তাকান, বাম হাতে আপনার দেওয়া আছে 8, 10, 1, 81। এবার ভাইজান বলেন তো 18 আর 81 কত হয়? সভাপতি সাহেব একটু বলেন না, সাহায্য করেন। 18 আর 81 কত হয়? সুবহানাল্লাহ বলবেন না? রব বলে দিলেন, বান্দা আমি তোমার দুইটি হাতের ভিতরে আল্লাহ নাম শুধু দেই নাই, দুইটা হাতের ভিতরে সুন্দর করে আমি রব্বুল আলামিন, এক হাতে 18, এক হাতে 81, মোট 99টি সিফাতির নাম কার? আস্তে বলবেন না, কার? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই সাইয়ুযাউনা মা কানু ইয়ালামুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে আমি রব্বুল আলামিনের সিফাতি 99টি নাম আছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে এই সমস্ত 99টি নামের যে কোনো একটি নাম ধরে যদি বান্দা ডাকে, বলেন তো ডাকের সাড়া দিয়ে দেন কে? আস্তে বলবেন না, সাড়া দিয়ে দেন কে? আল্লাহ রসুল বলেন, যদি কোনো আল্লাহর গোলাম আল্লাহর 99টি সিফাতি নাম যদি অন্তরের ভিতরে জপতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই অন্তরের ভিতরে যত অশান্তি থাক না কেন, সমস্ত অশান্তি মনটাকে আল্লাহ রব্বুল আলামিন প্রশান্তি দিয়ে ভরপুর করে দেন। বলি সুবহানাল্লাহ। বলেন তো রহমান কে, মালিক কে, রহিম কে, সাত্তার কে, কাহার কে? জোরে বলি আমাদের রব কে। সবাই বলেন আমাদের রব কে। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, 90% মুসলমানের দেশে আল্লাহু আকবার নামের স্লোগান দিলে আজকে ফেরাউনের লোকজন, আবু জাহাল, উতবা, সাইবার লোকজন আজকে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গি এবং জামার শিবিরের তকমা লাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে সঙ্গে জখমি এবং জামার শিবিরের তকমা লাগিয়ে দেয়, আমি স্পষ্টভাবে বলতে চাই, ওদের দেহের ভিতরে যদি পরীক্ষা করা দেখা যায়, ফেরাউন, কারণ এবং নমরুদের রক্ত ওদের দেহের সঙ্গে মিশে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহু আকবার নামের মাধ্যমে সূর্য উদিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে সূর্য অস্তমিত যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে আমরা বদর প্রান্ত জয় করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে আমরা উহুদ, খন্দক, মুতার, আহজাব যুদ্ধ জয় করেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা আজও জানে পৃথিবীর কোন বুড়াবালুদ, পৃথিবীর কোন মিসাইল দিয়ে কোন মুসলমানদেরকে দমানো যাবে না, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে আল্লাহু আকবার ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহু আকবার ধ্বনি দেয়, আজ যত রামধাম আছে তারা আজও পৃথিবীর জমিন থেকে পালাতে জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বদরের ময়দানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন মাত্র 313 জন, যখন মুসল্লি এবং সাহাবী আজমাইনদেরকে নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, 1000 কাফের সৈন্য সঙ্গে সঙ্গে পিছে হটতে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজ যদি মুসলমানরা যদি আজকেও আল্লাহু আকবার ধ্বনি দেয়, কিয়ামত পর্যন্ত কাফের বেঈমান কোন মুসলমানের সামনে এসে বুক উঁচু করে কথা বলতে পারবে না। সুতরাং আমরা হচ্ছে আবু বকরের জাত, ওমরের জাত, ওসমানের জাত, আলী হায়দারের জাত, খালিদ বিন সাইফুল্লাহর জাত। আমরা জীবন দিতে পারি, আমরা বুক দিতে পারি, কখনো পিঠ দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দিব, কখনো আমরা ঈমান দিতে পারি? সুতরাং আমাদের মুখ থেকে আল্লাহু আকবার ধ্বনি কেউ কেড়ে নিতে পারবে? আল্লাহু আকবার ধ্বনি জীবন আছে যতদিন আমরা আল্লাহু আকবার ধ্বনি দেব ততদিন রাজি আছেন যারা যারা দু হাত তুলে আল্লাহকে দেখান তারা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করিব আল্লাহুম্মা আমিন। এই ধ্বনি শুধু সাধারণ মানুষ দেয়? পৃথিবীতে আসমান জমিনের ভিতরে যা আছে সবাই নাম নাই কার? আরো জোরে বলেন নাম নাই কার? সাগর নদী আর পাহাড় গুনি, সাগর নদী আর পাহাড় গুনি, পাখিদের গুন 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 জরণে, সাগর নদী আর পাহাড় গুনে, পাখিদের গুন 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 জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারদিকে শুনি আল্লাহর জয় গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3 তারা প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, আপনার রব যদি এত ক্ষমতাশীল হয়ে যায়, বলেন তো আপনার রবের কি এমন কোন সৈন্যবাহিনী আছে আমাদের সঙ্গে যুদ্ধ করার মতো সৈন্যবাহিনী আছে কিনা? আমার রাসূল সঙ্গে সঙ্গে তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আমরা যদি অতীতের দিকে তাকাই, এই প্রশ্ন করেছিল নমরুদ, বলেন তো আমাদের এই জাতির পিতার নাম কি? সবাই বলেন আমাদের এই জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ বললেন, ও ইব্রাহিম, আপনার রবকে বলেন তো আপনার রব যদি এত ক্ষমতাশীল হয়ে যায়, আপনার রবকে বলেন তার সমস্ত সৈন্যবাহিনীগুলোকে প্রস্তুত করার জন্য আমার সাথে মোকাবিলা করবে কিনা? ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, নমরুদ ঘোষণা দিয়েছে সে আপনার সঙ্গে মোকাবিলা করতে চায়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, নমরুদকে জানিয়ে দাও তার যত সৈন্য আছে একত্রিত করে ফেলো। ইব্রাহিম আলাইহিসসালাম বলে দিলেন, সঙ্গে সঙ্গে নমরুদ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একজন নয় দুইজন নয় 60 লক্ষ সৈন্যবাহিনী একত্রিত করে ফেললেন। এবার সঙ্গে সঙ্গে নমরুদ বললেন, ও ইব্রাহিম, আপনার রবকে বলুন আমার সৈন্যবাহিনী প্রস্তুত হয়েছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে বললেন, ও রব্বুল আলামিন, নমরুদ তো আমার সমস্ত সৈন্যবাহিনীগুলোকে একত্রিত করেছে, ও রব্বুল আলামিন, আপনি এবার আপনার সৈন্যবাহিনীগুলোকে আবার এবার আদেশ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, ও ইব্রাহিম, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এবার ইব্রাহিম, নমরুদ তার সমস্ত সৈন্যবাহিনী প্রস্তুত করেছে, আমার সৈন্যবাহিনী প্রস্তুত আছে, এবার দুই পক্ষে মোকাবেলা হবে। ও ইব্রাহিম, আপনি শুধুমাত্র মাঝখানে থেকে বাঁশি ফুকাবেন, নাম বলা হয় এপারি, কথা বলেন ঠিক কিনা? এবার সঙ্গে সঙ্গে নমরুদের সমস্ত সৈন্যবাহিনী তাদের মিসাইল, অ্যাটম বোমা, সমস্ত প্রযুক্তিগুলো নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মশক থেকে যখন মুখটাকে খুলে দিলেন, সঙ্গে সঙ্গে মেঘমালার মতো সুন্দর করে সমস্ত সৈন্যবাহিনীর কাছে চলে আসলেন। নমরুদের একটা করে সৈন্যবাহিনীকে ধরে, আর সঙ্গে সঙ্গে নমরুদের সৈন্যবাহিনী ধনুষ্টঙ্কার রোগীর মতো পড়ে যায়, আবার কোনোটা প্যারালাইসিস হয়ে পড়ে যায়। দেখতে দেখতে 60,000 সৈন্যবাহিনী শেষ,
নমরুদ ভাবলেন আর থেকে যাবে না, দৌড় দিয়ে তিনি বাসার ভিতরে চলে গেলেন। হাঁপাইতে হাঁপতায় যখন বাসার ভিতরে চলে গেলেন, দরজায় গিয়ে বসে পড়লেন, সঙ্গে সঙ্গে বসার সঙ্গে সঙ্গে একটা ল্যাংরা মশা আস্তে আস্তে গিয়ে নমরুদের পায়ের উপর বসে গেল। সঙ্গে সঙ্গে নমরুদ বিবিদেরকে ডাক দিয়ে বললেন, ওরে বিবি তাকিয়ে দেখো, এই ছোট্ট প্রাণী আমার 60 লক্ষ সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিয়েছে, আমার আফসোস থেকে গেল, ছোট্ট প্রাণীর সঙ্গে আমি পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে নমরুদ হাতটাকে প্রসারিত করে দিলেন, এবার মারার জন্য হাতটাকে যখন প্রসারিত করে দিলেন, সঙ্গে সঙ্গে ল্যাংরা মশাটা নাক দিয়ে মস্তিষ্কের ভিতরে চলে গেল। বলি সুবহানাল্লাহ। এবার মাথার ভিতরে যখন যায়, মাথার ভিতর যাওয়ার পর এই মশাটা শুধু গুনগুন করে গান গায়। এবার বলেন তো গানের সঙ্গে এবার মিউজিক দরকার আছে কিনা? আর নমরুদ খোদা তো আর পারে না, এবার কীত দাসকে বলে, আমার মাথায় এবার মিউজিক বাজা, ঢোল তবলা বাজা। ঢোল তবলা তো আর সাধারণভাবে বাজানো যায় না। সঙ্গে সঙ্গে খোদার মাথায় নমরুদের কীত দাস একটা জুতা নিয়ে মাথায় আঘাত করে, জুতা পিটায়। যতক্ষণ মশা চুপ মেরে স্তব্ধ থাকে ততক্ষণ নমরুদও স্তব্ধ থাকে ততক্ষণ। যখন এই জুতা পিটা বন্ধ করে, আবার মশা লাফালাফি করে, আবার নমরুদ লাফালাফি শুরু করে দেয়। এবার কৃতদাস ভাবলেন, আহারে কি খোদা পেলাম, খোদা তো এত সম্মান, পৃথিবীর কোনো কিছু অস্ত্র দিয়ে ঠিক রাখা যায় না, দরকার শুধু পায়ের জুতা। কথা বলেন সঙ্গে এই খোদাকে আর কতক্ষণ আমি জুতা মারব। সঙ্গে সঙ্গে নমরুদের কৃতদাস এই জুতা দিয়ে এমন ভাবে মাথায় আঘাত করলেন, জুতা পিটা খেয়ে নমরুদ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন গোটা পৃথিবীর মুসলমান, তোমরা অতীতের দিকে তাকাও, আল্লাহর যারা দুশ্মন, রসুলের যারা দুশ্মন, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, আলেম ওলামার বিপক্ষে যারা কথা বলে, নমরুদকে আমি রব্বুল আলামিন যেমনি ভাবে জুতা পিঠা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছি, নমরুদের গোষ্ঠীকেও আমি আল্লাহ রব্বুল আলামিন জুতা পিঠা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ফোলা ভালো, বেশি ফোলা ভালো, বেশি ফোলা ভালো। যারা এই পৃথিবীতে লাফালাফি করেছে, বলেন তো পৃথিবীতে জুতা পিটা করেছেন কে? আসতে বলবেন না কে? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মার দিবেন, কিন্তু মায়ের স্টাইল হবে আলাদা। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে যারা লাফাচ্ছে আল্লাহ তাদেরকে শায়েস্তা করেছে, কিন্তু স্টাইল গুলো ভিন্ন ধরনের। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন লাফালাফি করলো, ফেরাউনকে আল্লাহ পানি দিয়ে চুব্বাইয়া মেরেছে কিনা? নমরুদ লাফালাফি করেছে, মশা দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? কারুন লাফালাফি করেছে, কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে ডুবাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? লূত আলাইহিসসালামের উম্মতরা লাফালাফি করেছে, জমিটা পৃথিবীর থেকে উল্টাইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? হুদ আলাইহিসসালামের উম্মতরা লাফালাফি করেছে, ঝড় এবং বাতাসের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিসসালামের উম্মতরা লাফালাফি করেছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? সালিহ আলাইহিসসালাম, সোয়াইব আলাইহিসসালামের উম্মতরা লাফালাফি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার বিকট চিৎকারের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আব্রাহার বাহিনী লাফালাফি করেছিল, আল্লাহ পৃথিবী আসমান থেকে পাথর নিক্ষেপ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মার হবে ভিন্ন ভিন্ন স্টাইলে। কথা বলেন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে যারা লাফালাফি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য অমিক্রন এবং করোনা দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ স্তব্ধ করে রেখে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজ যারা তোমরা লাফালাফি করো, আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যবাহিনী দিয়ে তোমাদেরকে জুতা পিটা করে বঙ্গোপসাগর তোমাদেরকে পার করিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ফোলা ভালো, বেশি ফোলা ভালো, ফোলা ভালো, বেশি ফোলা ভালো।